নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান কিচেনে। আজ আমি দেখাবো সম্পূর্ণ নতুন এক ধরনের রেসিপি, বেগুন ভর্তা। ভেরি সিম্পল একটা রেসিপি, আপনারা এটা ট্রাই করতে পারেন। বেগুন ভর্তা বানানোর জন্য আমি একই রকম সাইজে দুটো বেগুনকে মাঝখান থেকে ছেঁড়া মেরে নেবো। এরপরে এর মধ্যে আমি তেল লাগিয়ে দেবো বেগুনের মধ্যে। যে কোনো ধরনের বেগুনের ভর্তা আপনারা বানাতে পারেন। দিয়ে এটাকে ওভেনে আমি এটাকে পুড়িয়ে নেব এবং মাঝে মধ্যে এটাকে ঘুরিয়ে দেবো যাতে দু সাইড ভালোভাবে পুড়ে যায়। প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে ওভেনের মধ্যে রোস্ট করব। গ্যাসটাকে স্লো মাছে রেখে এটাকে রোস্ট করতে হবে। বেশি গ্যাস ফাস্ট করলে গাগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এই জন্য গ্যাসটাকে স্লো মাছে রেখে এটাকে রোস্ট করতে হবে। পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেলে আমি এটাকে ওভেন থেকে নামিয়ে নেব। ওভেন থেকে নামানোর পরে 2 থেকে 3 মিনিট এটা হালকা ঠান্ডা করে এর কাঠ থেকে যে ছিলকা রয়েছে খোসাটাকে ছাড়িয়ে দেব। তো দুটো বেগুনকে আমি এরকমভাবে গা থেকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়া কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে হালকা করে চপ করে দেবো। সব রেডি। এরপরে যে কাজটা করতে হবে এটাকে তড়কা মারতে হবে। তো তড়কা মারার জন্য আমি নেব একটা নন স্টিক প্যান নেব। এর মধ্যে সরষের তেল দিয়ে তড়কা মারব, অল্প পরিমাণে দেবো সরষের তেল দিয়ে প্যানটাকে স্লো আঁচে জ্বালিয়ে নেব। তেল হালকা গরম হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করব গার্লিক চপ। গার্লিকটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। গার্লিক ব্রাউন হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব অনিয়ন চপ। অনিয়নটাকে হালকা করে ফ্রাই করতে হবে, এটা খুব একটা ফ্রাই হবে না, 50 থেকে 60% এটা ফ্রাই করে নেব। এর মধ্যে অ্যাড করবো গ্রিন চিলি। এবং সবার শেষে দেবো এর মধ্যে টমেটো চপ দিয়ে এটাকে ভালো করে সতে করে দেবো। টমেটো, গার্লিক, অনিয়ন সতে হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করবো বেগুনটা, যে চপ করা হয়েছিল বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে এটাকেও ভালো করে সতে করে নেব এবং এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো। মশলার মধ্যে প্রথমে দেবো রেড চিলি পাউডার স্পাইসির জন্য, আপনারা যেমন স্পাইসি খান সেই অনুপাতে দেবেন রেড চিলি পাউডার। আর দেবো জিরা পাউডার এবং সল্ট, টেস্ট অনুযায়ী দেবো সল্ট। সমস্ত মশলা দেওয়া কমপ্লিট। এবার এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে সতে করে নেব। গ্যাসটাকে স্লো আছে রেখে এটা সতে করতে হবে। তো বেগুন ভর্তা আমার প্রায় কমপ্লিট। এর উপরে আমি ধনের পাতা দেবো, অল্প পরিমাণে দেবো ধনের পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব।
আজ বেগুন ভর্তা রেডি। আপনারা এটা রাইস কিংবা রুটি যেটার সঙ্গে খান অবশ্যই ভালো লাগবে। আপনারা ট্রাই করুন বেগুন ভর্তা। তো রেসিপি কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন। এইরকম রেসিপি আরও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হলে সবার আগে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।